প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল বিশ্ববঙ্গ। আমি রিপোর্টার রিয়া মুখার্জি। আমার সাথে আছে সোদপুর বাসিন্দা, পেশাতে তিনি একজন ইংলিশ টিচার, তার সাথে তিনি একজন কবি। তার নাম হচ্ছে শিক্ষক স্বপন কুমার নাথ। নমস্কার স্যার। নমস্কার। আচ্ছা, আপনি যে গল্প মানে কবিতাটা লিখেছেন তার সম্পর্কে কিছু আলোচনা আমরা করব, এটা কিসের উপরে আপনি লিখেছেন? অ্যাকচুয়ালি এটা আমার প্রথম বাংলা কাব্যগ্রন্থ, মানে কবিতা গ্রন্থ, অদ্ভুত আধার। আমি সাধারণত ইংরেজি কবিতা লিখি, কিন্তু বাংলা কবিতার মধ্যেও আমার নিজস্ব আবেগ অনুভূতিকে প্রকাশ করার আমি একটা জোরাল মাধ্যম আমি ছোটোবেলা থেকেই পেতাম। আমি যখন ক্লাস 9-10 পড়ি তখন আমি কবিতা লিখতাম, কলেজে গিয়েও আমি কয়েকটা কবিতা লিখেছি, বা বেশ কিছু স্কুল কলেজের ম্যাগাজিনেও আমি আমার কবিতা আমি লিখেছি। পরবর্তীকালে চাকরি জীবনে এসে বিভিন্ন রকম চাকরির পেশার চাপ, পারিবারিক বিভিন্ন কাজকর্মের মধ্যে দিয়ে হয়তো কবিতা লেখা কিছু বন্ধ হয়ে গেছিলো। তা মাঝে মাঝে কবিতা লিখতাম, কিন্তু কবিতা যে একটা বইয়ের আকারে বেরোবে এটা আমার ধারণা ছিল না। আচ্ছা, আমি একটা কোশ্চেন করি, আপনি অদ্ভুত আধার নামটা কেন দিয়েছেন বইটি? খুব ভালো প্রশ্ন। আমি কবিতা লিখতে লিখতে আমার যেটা মনে হয়েছিল যে আমি যে সামাজিক যে ঘটনাগুলোকে নিয়ে আমি কবিতাগুলো লিখেছি, সমাজের যে বিভিন্ন ঘটনা, মানে যে আমাদের আজ এই মুহূর্তে সামাজিক যে সমস্যাগুলো, বেকারত্ব, তারপরে নারীদের প্রতি যে বিভিন্ন সময় যে অত্যাচার, এবং আরও অন্যান্য সামাজিক অর্থনৈতিক যে প্রেক্ষাপটে আমাদের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ চলছে, সেটা কখনো কখনো আমার মনকে নাড়া দিয়ে গেছে। তাই সামাজিক প্রেক্ষাপটে যা যা চলছে, সমাজের যে বিভিন্ন ঘুণধরা পরিস্থিতিগুলোকে আমি আমার কবিতার মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি, এবং খানিকটা প্রতিবাদ করতেও চেয়েছি কলমের মধ্যে। কারণ আমরা খুব সাধারণ মানুষ, আমাদের এখন আন্দোলন করে কোনো সমস্যা সমাধানের পথে আমরা পারবো না। তাই সামান্য লেখার মধ্য দিয়েই সমাজের এই ঘুণধরা পরিস্থিতিগুলোকে আমি তুলে ধরার চেষ্টা করেছি। তাই একটা অদ্ভুত আধার, মানে সমাজের মধ্যে একটা আধার নেমে এসছে, এটা আমি কবিতার নামকরণের, বইয়ের নামকরণের মধ্যে দিয়ে আমি বলতে চেয়েছি। আচ্ছা, আপনি টোটাল কবিতা লিখেছেন কটা? আমি এই কবিতা বইতে অদ্ভুত আধারে আমার 48টা কবিতা রয়েছে। আপনি এগুলোর নানা রকমের নাম দিয়েছেন, যেমন বাজারদর নামটা আপনার হঠাৎ করে মাথায় কেন এসেছে? বাজারদর মানে এই মুহূর্তে আমরা লকডাউন পিরিয়ডের পর থেকে বা তার আগে থেকেও যদি আমরা নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্তরা যা যে বাজারে গিয়ে তাদের কেনাকাটা করতে গিয়ে তাদের যে নাবিশ্বাস হয়ে উঠছে, অর্থাৎ সামান্য আনাজপাতি কিনতে গিয়েও তাদের যে পরিস্থিতির সম্মুখীন তারা হচ্ছে, এবং আমরা বলি যে আমরা আলু সিদ্ধ ভাত খাবো, সে আলুর দাম তো অসম্ভব বেড়ে গেছিলো, পেঁয়াজের দাম, বিভিন্ন রকম যে শাকসবজি আনাজের দাম, যেই জায়গায় ঊর্ধ্বগতি। তাই আমার মনে হয়েছে যে মানুষ এই নাবিশ্বাসে উঠছে বাজারে গিয়ে তাদের সামান্য দৈনন্দিন জিনিস কেনাকাটা করতে গিয়ে। তাই এই ভাবনাটা থেকেই আমার এই বাজারদর কবিতাটাকে আমি লিখেছি, এবং বাজারদর কবিতাটা আমি এইখানে এই এই সমস্যাগুলো এই কবিতার মধ্যে আমি তুলে ধরার চেষ্টা করেছি। আচ্ছা, এই কবিতার মধ্যে আর আপনি লিখেছেন আরেকটি কবিতা, নেতা। নেতা মানে, মানে আপনি কিসের উপর এটা করেছেন? নেতা বলতে আজকে আজকে আমাদের দেশে আমাদের বেকারদের পড়াশোনা করে করার পর তাদের চাকরি বাকরি করতে গেলে তাদের যে পড়াশোনা করতে হয়, যে লেভেলে পড়তে হয়, কিন্তু নেতা হতে গেলে এগুলো কিছুই লাগে না। একটি ছেলে কোনো পরীক্ষায় তার বিশেষ পরীক্ষায় বসতে গেলে তাকে ন্যূনতম গ্র্যাজুয়েট হতে হবে, কিন্তু নেতাদের তা হতে হয় না। নেতাদের তারা হঠাৎ করে একদিন নিজেরা ঘোষণা করলো যে আমরা নেতা হয়ে গেছে। সমাজে এই নেতাটা আমরা যে এটাও যে একটা মানে প্রফেশন, সেই প্রফেশনটা সে সামাজিক ভালোর দিকেই হোক বা আমাদের সমাজের ন্যায় নীতি অন্যায়ের দিকে লক্ষ্য রেখে তারা সমাজটাকে একটা ভালো জায়গায় নিয়ে যাবে, সেই ভাবনা থেকে যে নেতা আজকে আমাদের আমরা যাদেরকে দেখছি সেখান থেকে আমরা সমাজের মানুষ কিন্তু অত্যন্ত আশাহত। তাই আমি নেতা নামক কবিতাটা লিখে কার্যত বর্তমান যে নেতাদেরকে আমরা দেখতে পাই তাদের সম্বন্ধে খানিকটা আমি ব্যঙ্গাত্মকভাবেই তাদের ভাবনা চিন্তাকে তুলে ধরতে চাই। আচ্ছা, আপনার কবিতার মধ্যে প্রত্যেকটা জায়গাতে বোঝা যাচ্ছে রাজনীতি নিয়ে একটি আলোচনা অবশ্যই আছে, কিন্তু কেন?
রাজনীতি ছাড়া তো আমরা প্রত্যেকটা সময় আমরা মানুষ জন্মানোর পর থেকেই আমরা রাজনীতি করি। একটি ছোট্ট বাচ্চা যখন সে তার যখন মনে হয় সে দুধ খাবে তখন সে কাঁদতে শুরু করে, যে সে জানে আমি কাঁদলেই মা আমাকে দুধ দেবে। অর্থাৎ ছোটো বাচ্চাও কিন্তু ছোটোবেলা থেকে রাজনীতি করে। রাজনীতিটা আমাদের জন্মের পর থেকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রয়েছে। মানে আমরা রাজনীতি করি না এই কথাটা অত্যন্ত ঠিক নয়। রাজনীতি আমরা সকলেই করি, ছোটো বড় সবাই রাজনীতি করি, তার আঙ্গিকটা আলাদা। তাই আমার মনে হয়েছে সমাজের একজন শিক্ষক হিসাবে বা সমাজের সাধারণ নাগরিক হিসাবে সমাজে এই ঘুণদরা পরিবেশ ঘটনাগুলোকে কলমের মধ্যে তুলে ধরতে পারাটাই আমার কাছে একটা সার্থকতা বলে মনে হয়েছে। তাই আমার লেখার মধ্যে বারবারই সমাজের কথাই উঠে এসেছে। স্যার, আপনার এই কবিতার মধ্যে কিছু মনে হচ্ছে রাজনীতির উপরে একটু রাগ বিতৃষ্ণা কেন, এরকম কেন? ঠিক তা নয়, মানে সামাজিকভাবে আমি একজন মানুষ, তাই রাজনীতি তো আমার সঙ্গে থাকবেই। কিন্তু এই এই লেখার মধ্যে তো এই নয় যে আমি রাজনীতিকে আমি অপছন্দ করছি বা রাজনীতির নেতাদেরকে অপছন্দ করছি। কিন্তু আমরা যে পরিস্থিতির মধ্যে এটার মধ্যে দেখলাম ভোল বদল, এই ভোল বদলের মধ্যে তো রাজনীতির কিছু ফুটেজ উঠে এসেছে, সেটা নিয়ে আপনি একটু বলুন। হ্যাঁ, ভোল বদল কবিতার মধ্যে দিয়ে আমি অবশ্যই কিছু বার্তা দিতে চেয়েছি। যেমন আমরা আগে রাজনীতি করতাম একটা আদর্শের ভিত্তিতে, একটা আদর্শের মধ্য দিয়ে রাজনৈতিক নেতাদেরকে আমরা দেখতাম। কিন্তু ইদানিং দেখছি একজন ব্যক্তি এক শিবিরে রয়েছে, সেই শিবির থেকে তার কোনো কারণে তার মনে হয়েছে ওখানে তার প্রাপ্তি অপ্রাপ্তি কিছু ঘটেছে, সে পরবর্তীকালে অন্য শিবিরে চলে আসে। অর্থাৎ রাজনীতির আদর্শ মেনে আমি রাজনীতি করছি এমন কিছু এখন দেখছি না। তাই আমাদের নেতাদের আজ সকালে যদি দেখি তারা এই শিবিরে রয়েছে, পরবর্তী সময় সন্ধ্যাবেলায় শুনছি তারা অন্য শিবিরে চলে গেছে। এটা আমার কাছে মনে হয়েছে যে রাজনৈতিক আদর্শ নিয়ে কেউ রাজনীতি শিবির পাল্টাচ্ছে বলে আমার মনে হয় না। তাই আপনি তো পেশাতে একজন ইংলিশ টিচার, তাহলে আপনি রাজনীতি নিয়ে আপনার মনে এরকম একটা বিক্ষোভ কেন ফুটে উঠেছে? দেখবেন সমাজে যত বিপ্লব ঘটেছে, মানে আমাদের ফ্রান্সের বিপ্লব বলুন, আমেরিকার স্বাধীনতা বিপ্লব বলুন, এই যাবতীয় বিপ্লবগুলি ঘটেছে কিন্তু ইউরোপে যে স্বাধীনতা যুদ্ধে আমেরিকার হয়েছে বা ফ্রান্সের যে যুদ্ধ হয়েছে, সব যুদ্ধে দেখা গেছে যে আমাদের শিক্ষক, ডাক্তার, উকিল, অধ্যাপক, এরাই কিন্তু সমাজের পরিবর্তনটা ঘটায়। অর্থাৎ সমাজের এই মধ্যবিত্ত মানুষের মধ্যেই এই এই নবজাগরণটা ঘটে এবং তারাই মানুষের মধ্যে একটা নতুন ভাবনা এনে দেয় যে সমাজ কীভাবে চলছে। তাই একজন সামাজিক দায়বদ্ধতা থেকে একজন শিক্ষক হিসাবে আমার মনে হয় সমাজের ঘুণদরা জিনিসগুলোকে সমাজের সামনে তুলে ধরা উচিত। তাই আমার লেখার মধ্যে এই আমি কবিতার মাধ্যমে তুলে ধরেছি। হয়তো আপেক্ষিকভাবে দেখলে মনে হয় যেন আমি রাজনীতিকে নিয়ে তুলছি, তা নয়, সামাজিক ঘুণদরা পরিবেশকে পরিস্থিতিকে আমি আমার কলমে ধরে স্যার বলছি কোথায় পাওয়া যাবে, মানে সাধারণ মানুষ কোথায় গিয়ে কিনতে পারবে, ধরুন আমি কিনবো? হ্যাঁ, এই বইটি কলেজ স্ট্রিটের পাতিরাম এবং ধ্যানবিন্দু স্টলে পাওয়া যাবে, আর আমাদের নদিয়ার বিভিন্ন বইয়ের দোকান যেমন বুক হাউস, টিচার্স বুক স্টল, এখানেও পাওয়া যাবে। আর কখনো কখনো এটাকে এখনও নয়, তবে আশা করছি সামনে এটাকে হয়তো অনলাইনেও পাওয়া যাবে, সেভাবে ভাবনা চিন্তা চলছে। পিরিয়ডের পর থেকে বা তার আগে থেকেও যদি আমরা নিম্নমধ্যবিত্ত বা মধ্যবিত্তরা যা যে বাজারে গিয়ে তাদের কেনাকাটা করতে গিয়ে তাদের যে নাবিশ্বাস হয়ে উঠছে, অর্থাৎ সামান্য আনাজপাতি কিনতে গিয়েও তাদের যে পরিস্থিতির সম্মুখীন তারা হচ্ছে, এবং আমরা বলি যে আমরা আলু সিদ্ধ ভাত খাবো, সে আলুর দাম তো অসম্ভব বেড়ে গেছিলো, পেঁয়াজের দাম, বিভিন্ন রকম যে শাকসবজি আনাজের দাম, যেই জায়গায় ঊর্ধ্বগতি। তাই আমার মনে হয়েছে যে মানুষ এই নাবিশ্বাসে উঠছে বাজারে গিয়ে তাদের সামান্য দৈনন্দিন জিনিস কেনাকাটা করতে গিয়ে। তাই এই ভাবনাটা থেকেই আমার এই বাজারদর কবিতাটাকে আমি লিখেছি এবং বাজারদর কবিতাটা আমি এই 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 সমস্যাগুলো এই কবিতার মধ্যে আমি তুলে ধরার চেষ্টা করেছি। আচ্ছা, এই কবিতার মধ্যে আর আপনি লিখেছেন আরেকটি কবিতা নেতা, নেতা মানে আপনি কিসের উপর এটা করেছেন? নেতা বলতে আজকে আজকে আমাদের দেশে আমাদের বেকারদের পড়াশোনা করে করার পর তাদের চাকরি বাকরি করতে গেলে তাদের যে পড়াশোনা করতে হয়, যে লেভেলে পড়তে হয়, কিন্তু নেতা হতে গেলে এগুলো কিছুই লাগে না। একটি ছেলে কোনো পরীক্ষায় তার বিশেষ পরীক্ষায় বসতে গেলে তাকে ন্যূনতম গ্র্যাজুয়েট হতে হবে, কিন্তু নেতাদের তা হতে হয় না। নেতাদের তারা হঠাৎ করে একদিন নিজেরা ঘোষণা করলো যে আমরা নেতা হয়ে গেছে। সমাজে এই নেতাটা আমরা যে এটাও যে একটা মানে প্রফেশন, সেই প্রফেশনটা সে সামাজিক ভালোর দিকেই হোক বা আমাদের সমাজের ন্যায় নীতি অন্যায়ের দিকে লক্ষ্য রেখে তারা সমাজটাকে একটা ভালো জায়গায় নিয়ে যাবে, সেই ভাবনা থেকে যে নেতা আজকে আমাদের আমরা যাদেরকে দেখছি সেখান থেকে আমরা সমাজের মানুষ কিন্তু অত্যন্ত আশাহত। তাই আমি নেতা নামক কবিতাটা লিখে কার্যত বর্তমান যে নেতাদেরকে আমরা দেখতে পাই
তাদের সম্বন্ধে খানিকটা আমি ব্যঙ্গাত্মকভাবে তাদের ভাবনা চিন্তাকে তুলে ধরতে চাই। আচ্ছা, আপনার কবিতার মধ্যে প্রত্যেকটা জায়গাতে বোঝা যাচ্ছে রাজনীতি নিয়ে একটি আলোচনা অবশ্যই আছে, কিন্তু কেন? রাজনীতি ছাড়া তো আমরা প্রত্যেকটা সময়ে, আমরা মানুষ জন্মানোর পর থেকেই আমরা রাজনীতি করি। একটি ছোট বাচ্চা যখন সে তার যখন মনে হয় সে দুধ খাবে, তখন সে কাঁদতে শুরু করে, যে সে জানে আমি কাঁদলেই মা আমাকে দুধ দেবে। অর্থাৎ ছোট বাচ্চাও কিন্তু ছোটোবেলা থেকে রাজনীতি করে। রাজনীতিটা আমাদের জন্মের পর থেকেই আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রয়েছে। মানে আমরা রাজনীতি করি না এই কথাটা অত্যন্ত ঠিক নয়। রাজনীতি আমরা সকলেই করি, ছোটো বড়ো সবাইও রাজনীতি করি, তার আঙ্গিকটা আলাদা। তাই আমার মনে হয়েছে সমাজের একজন শিক্ষক হিসাবে বা সমাজের একজন সাধারণ নাগরিক হিসাবে সমাজে ঘুণদরা পরিবেশ ঘটনাগুলোকে কলমের মধ্যে তুলে ধরতে পারাটাই আমার কাছে একটা সার্থকতা বলে মনে হচ্ছে। তাই আমার লেখার মধ্যে বারবারই সমাজের কথাই উঠে এসেছে। স্যার, আপনার এই কবিতার মধ্যে কিছু মনে হচ্ছে রাজনীতির উপরে একটু রাগ বিতৃষ্ণা না কেন, এরকম কেন? ঠিক তা নয়, মানে সামাজিকভাবে আমি একজন মানুষ, তাই রাজনীতি তো আমার সঙ্গে থাকবেই। কিন্তু এই এই সময়ে আমরা মানুষ জন্মানোর পর থেকেই আমরা রাজনীতি করি। একটি ছোট বাচ্চা যখন সে তার যখন মনে হয় সে দুধ খাবে, তখন সে কাঁদতে শুরু করে, যে সে জানে আমি কাঁদলেই মা আমাকে দুধ দেবে। অর্থাৎ ছোট বাচ্চাও কিন্তু ছোটোবেলা থেকে রাজনীতি করে। রাজনীতিটা আমাদের জন্মের পর থেকেই আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রয়েছে। মানে আমরা রাজনীতি করি না এই কথাটা অত্যন্ত ঠিক নয়। রাজনীতি আমরা সকলেই করি, ছোটো বড়ো সবাইও রাজনীতি করি, তার আঙ্গিকটা আলাদা। তাই আমার মনে হয়েছে সমাজের একজন শিক্ষক হিসাবে বা সমাজের সাধারণ নাগরিক হিসাবে সমাজে ঘুণদরা পরিবেশ ঘটনাগুলোকে কলমের মধ্যে তুলে ধরতে পারাটাই আমার কাছে একটা সার্থকতা বলে মনে হয়েছে। তাই আমার লেখার মধ্যে বারবারই সমাজের কথাই উঠে এসেছে। স্যার, আপনার এই কবিতার মধ্যে কিছু মনে হচ্ছে রাজনীতির উপরে একটু রাগ বিতৃষ্ণা না কেন, এরকম কেন? ঠিক তা নয়, মানে সামাজিকভাবে আমি একজন মানুষ, তাই রাজনীতি তো আমার সঙ্গে থাকবেই। কিন্তু এই এই লেখার মধ্যে তো এই নয় যে আমি রাজনীতিকে আমি অপছন্দ করছি বা রাজনীতির নেতাদেরকে অপছন্দ করছি। কিন্তু আমরা যে পরিস্থিতির মধ্যে এটার মধ্যে দেখলাম ভোল বদল, এই ভোল বদলের মধ্যে তো রাজনীতির কিছু ফুটেজ উঠে এসেছে, সেটা নিয়ে আপনি একটু বলুন। হ্যাঁ, ভোল বদল কবিতার মধ্যে দিয়ে আমি অবশ্যই কিছু বার্তা দিতে চেয়েছি। যেমন আমরা আগে রাজনীতি করতাম একটা আদর্শের ভিত্তিতে, একটা আদর্শের মধ্যে দিয়ে রাজনৈতিক নেতাদেরকে আমরা দেখতাম। কিন্তু ইদানিং দেখছি একজন ব্যক্তি এক শিবিরে রয়েছে, সেই শিবির থেকে তার কোনো কারণে তার মনে হয়েছে ওখানে তার প্রাপ্তি অপ্রাপ্তি কিছু ঘটেছে, সে পরবর্তীকালে অন্য শিবিরে চলে আসছে। অর্থাৎ রাজনীতির আদর্শ মেনে আমি রাজনীতি করছি এমন কিছু এখন দেখছি না। তাই আমাদের নেতাদের আজ সকালে যদি দেখি তারা এই শিবিরে রয়েছে, পরবর্তী সময় সন্ধ্যাবেলায় শুনছি তারা অন্য শিবিরে চলে গেছে। এটা আমার কাছে মনে হয়েছে যে রাজনৈতিক আদর্শ নিয়ে কেউ রাজনীতি শিবির পাল্টাচ্ছে বলে আমার মনে হয় না। তাই আপনি তো পেশাতে একজন ইংলিশ টিচার, তাহলে আপনি রাজনীতি নিয়ে আপনার মনে এরকম একটা বিক্ষোভ কেন ফুটে উঠেছে? শিক্ষকদের সমাজে যত বিপ্লব ঘটেছে, মানে আমাদের ফ্রান্সের বিপ্লব বলুন, আমেরিকার স্বাধীনতা বিপ্লব বলুন, এই যাবতীয় বিপ্লবগুলো ঘটেছে কিন্তু ইউরোপে যে স্বাধীনতা যুদ্ধে আমেরিকার হয়েছে বা ফ্রান্সের যে যুদ্ধ হয়েছে, সব যুদ্ধে দেখা গেছে যে আমাদের শিক্ষক, ডাক্তার, উকিল, অধ্যাপক, এরাই কিন্তু সমাজের পরিবর্তনটা ঘটায়। অর্থাৎ সমাজের এই মধ্যবিত্ত মানুষের মধ্যেই এই এই নবজাগরণটা ঘটে এবং তারাই মানুষের মধ্যে একটা নতুন ভাবনা এনে দেয় যে সমাজ কীভাবে চলছে। তাই একজন সামাজিক দায়বদ্ধতা থেকে একজন শিক্ষক হিসাবে আমার মনে হয় সমাজে ঘুণদরা জিনিসগুলোকে সমাজের সামনে তুলে ধরা উচিত। তাই আমার লেখার মধ্যে এই আমি কবিতার মাধ্যমে তুলে ধরেছি। হয়তো আপেক্ষিকভাবে দেখলে মনে হয় যেন আমি রাজনীতিকে নিয়ে তুলছি, তা নয়, সামাজিক ঘুণদরা পরিবেশকে পরিস্থিতিকে আমি আমার কলমে ধরে স্যার বলছি। আমি তো সোদপুরের অধিবাসী, আগামী দিন যদি সোদপুরের মানুষজন আপনাকে রাজনীতিতে দেখতে চায়, তাহলে আপনি কি বলবেন? আপনি কি আসতে ইচ্ছুক? না, আপনাদের মতন মানুষরা যদি না এগিয়ে আসে, তাহলে আগামী দিন তো সেই সেম আপনার কবিতার কথাটা তো তাহলে সত্যি উঠে আসবে। সেই নিয়ে আপনার কি বক্তব্য বলুন? রাজনীতিতে একদম সরাসরি প্রত্যক্ষভাবে আসাটা হয়তো আমার পক্ষে সম্ভব হবে না। রাজনীতিটা আমি করি, অবশ্যই আমি একটা ইজম বিশ্বাস করি, ইজমে বিশ্বাস করি, কিন্তু সরাসরি রাজনীতিতে আসাটা আমার পক্ষে সম্ভব নেই। কারণেই কারণ আমার পারিবারিকভাবে যে আমার বাবা মা বা আমার মিসেস, এরা কেউই ওটা চাইবে না যে আমি এত সরাসরি প্রত্যক্ষ রাজনীতিতে আসি। এই জায়গাটা থেকে আমার একটা বাড়ির থেকে আমি সমর্থন পাবো না। আমি বাড়ির মানুষকে আগে প্রায়োরিটি দিই, আমার বাবা মা, আমার মিসেস,
বা আমার আরও অন্যান্য আমার দাদা ভাই বোন যারা রয়েছে, বিভিন্ন আমার বন্ধুবান্ধব, প্রত্যেকের ভাবনাটাকেও আমি গুরুত্ব দিই বা সম্মান দিই। তাই তারা কেউ চাইবে না যে আমি সরাসরি প্রত্যক্ষ রাজনীতিতে আসি, কারণ রাজনীতিটা অবশ্যই আমরা সকলেই রাজনীতি করি, কিন্তু সেটা পরোক্ষ বা প্রত্যক্ষ। ডিরেক্ট রাজনীতি করাটা হয়তো আমার পক্ষে সম্ভব হবে না, তবে রাজনীতির আঙিনায় আমি অবশ্যই আছি এবং সেটা একটা ইজমে আমি বিশ্বাস করি। এবং এই মুহূর্তে আমি অবশ্যই একটি ইজমকে বিশ্বাস করে আমি এগিয়ে চলছি সেটাতে আমি, কিন্তু প্রত্যক্ষ রাজনীতি সরাসরি মাঠে নামা। আপনি ফেস বাই ফেস আপনি আসতে চান না, কিন্তু আপনার কবিতার মাধ্যমে আপনি সকলকে বার্তা দিতে চান যে আগামী দিন কি হতে চলেছে, যে জীবন যুদ্ধটা সেটা আপনি আপনার বইয়ে অদ্ভুত আধারের মধ্যে তুলে ধরতে চেয়েছেন বা তুলে ধরেছেন। এবার আপনার এখানে বিশেষ কিছু কবিতা আমি দেখলাম, তার মধ্যে আপনার প্রিয় দুটো কবিতা আপনি পড়ে শোনান প্লিজ স্যার। থ্যাংক ইউ। প্রথম কবিতা আমার এটা ভালো লাগা কবিতা, বাজার দর। বাজার দাম চড়াই উতরাই, শাসক করে তবু বড়াই, ঠান্ডা ঘরে থাকে নিরিবিলি, দেখতে পাই না স্বপ্ন রঙের কুড়ি, মোদের স্বপ্ন ছিনিয়ে নিচ্ছে কেউ, কবে যে আসবে বাঁধ ভাঙা সেই ঢেউ, খেলছো নিয়ে হিন্দু মুসলমান, তোমাদের জন্য যাচ্ছে কত সন্তানের প্রাণ, করছি সবাই যে যার মতো আতলামি, কে কার এই নিয়ে করছো টানাটানি, নিজেকে রেখেছো করে পরিপাটি, পাগলগুলো তোমার আবার অনুগামী, খেলছো খেলা লুকোচুরি, দোষ তোমার ঘুড়ি ঘুড়ি, কদরটা তুমি ভাসিয়ে বেড়াও, বলছো আমাকে নিয়ে জয়ধ্বনি দাও, ধূসর আবার নীল রং সাদা, সবাই বলছে দাদা দাদা, চারিদিকে নন্দী ভৃঙ্গি, জনগণ দেখাবে এবার রংবাজি। ঝাপসা অতি না আজ আর মনে পড়ছে না, কবে ঈশানির সাথে প্রথম পরিচয়, সে এক পড়ন্ত বেলা, চারিদিকে কি ভয়ানক মেঘের গর্জন, হঠাৎ পাশে এসে দাঁড়ালো ঈশানি, হ্যাঁ এই তো ঈশানি, ক্লাসে ফার্স্ট হতো, মনে এক অদ্ভুত ভালো লাগা, আড়ষ্ট কণ্ঠে বললাম তুমি ঈশানি, উত্তর এলো তাহলে চিনতে পেরেছ, বললাম যাবে কোথায়, যাব আমি যাদবপুর এডবি বাস স্ট্যান্ড, চলো আমিও ওই দিকে যাব, ঈশানি বলল যাবে তুমি আমার সাথে, পাশাপাশি চলছি দুজনে নির্বাক দুজনেই, আমি নিস্তব্ধতা ভেঙে জিজ্ঞাসা করলাম বিয়ে করেছ, ঈশানি কোনো উত্তর দিল না, আমার দিকে নিষ্পলক চাহনি, আমি চুপ করে গেলাম, স্মৃতি বেয়ে কত কথা মনে পড়ে গেল, আস্তে আস্তে সব ঝাপসা হতে লাগলো, ধুর কি আবল তাবল ভাবছি, মার ডাকে সম্বিত ফিরে এলো, খোকা খেতে আয় রাত অনেক হল। আধার চারিদিকে নিস্তব্ধতা, চোখের পলক স্থির, কি জানি রাজা কি বলে ওঠেন, মন্ত্রীরা সব মুখে কলক, রা শব্দটি নেই, তাই মাঝে বেজে উঠল বিদায়ের সুর, না কে যেন বলে উঠল রাজা তোমার মুকুট খসে পড়েছে, রাজা বেজায় চোটে বলে ওঠে ও মুকুট ছিল বাজে, পড়ে গেছে ভালো হয়েছে, কিন্তু এই মুকুট তো আপনার সাধের মুকুট, শুনেছি আপনার মুখে বিদেশ ভূমি হয়ে এ মুকুট নাকি ছিল পয়মন্ত, কোনো একজন বলে উঠল হুজুর মুকুটটাকে তুলব, তা তোল তুমি যখন বলছো, না হুজুর এ আর ব্যবহারযোগ্য নয়, কেন এতে কালি লেগেছে, মুকুট এখন বেসুরো লাগবে আপনার মস্তকে, তাই বুঝি ডেকে আনো বুড়ো মন্ত্রীটাকে, দেখি কি পরামর্শ দেয়, মন্ত্রী তো হুজুর আত পাগলা, মাঝে মাঝে আবার জলসায় নাচে, হুজুর কোনো প্রজা মানছে না আপনাকে, কেন কেন আপনি নাকি রাজধানীর বদল চাইছেন, তাতে হয়েছে কি, সবাই আমরা রাজা রাজার রাজত্বে। আচ্ছা আপনার এই ঝাপসা অতীতের মধ্যে কিন্তু কোনো রাজনৈতিকতার দাগ নেই, এখানে শুধু ভালোবাসার দাগ আছে। তুমি তাই কবির কাছে, কবির মন তো একদম কল্পনাপ্রবণ হয়, বাস্তবতার সঙ্গে মানুষের কল্পনা, যে মানুষের মধ্যে কল্পনা নেই হিউমার নেই তার তো তাকে রোবট বলতে হয়, কবির কাছে কবির মনে সব কিছু, মানে আমি নিজেকে কবি মনে করছি না যদিও, তবে লেখার মধ্যে দিয়ে মানে যিনি লেখেন তার সব কিছুই তার কলমে আসে, তাই আমার কল্পনার চোখে কখনো কখনো প্রকৃতিও এসছে, আমাদের প্রেম ভালোবাসা এসছে, তাই এটা একটা প্রেমেরই কবিতা, সে আমার এই মানে লিখে আমার মনে হয়েছে যে কোনো একটা কল্পনার মধ্য দিয়ে কখনো কখনো নিজেকেও চেনা যায় বা আর ইউনিভার্সাল একটা প্রেমের কথাও বলা যায় এই কবিতার মধ্য দিয়ে, আমি সেটাই বলতে চেয়েছি। স্যার আপনার অদ্ভুত আধার এই কবিতাটি, এই বইটিকে দিয়ে আপনি সকলকে বার্তা দিন,
যে আগামী দিন আপনি কি বোঝাতে চাইছেন? আমার এই বইটি অদ্ভুত আধার, এই নামকরণটি করার পেছনে আমার যেমন নিজস্ব ভাবনা চিন্তা ছিল, ঠিক তেমনি এই বইটি যিনি প্রাককথন লিখেছেন এবং যিনি আমাকে কার্যত সামান্যতম হলো কবি বলে পরিচিতি দিয়েছেন, তিনি আমাদের নদিয়ারই, আমার আদি বাড়ি আমার নদিয়ার বেথোয়াডড়িতে, সেই নদিয়ারই একজন বিশিষ্ট কবি নীলাদ্রিশেখর সরকার, যার প্রকাশনা কথাকৃতির মাধ্যমে আমার এই বইটির প্রকাশ, এবং তিনি নিজেও একজন বিশিষ্ট শিশু সাহিত্যিক এবং শিশু কবি, তিনি আমার কবিতার প্রাককথন লিখেছেন, আমাকে ধন্য করেছেন, এবং তিনি আমার সবকটা কবিতা পড়ার পর উনি বললেন যে স্বপনবাবু আপনার যাবতীয় কবিতা পড়ে আমার মনে হয়েছে আপনার এই অদ্ভুত আধার এইটার এই নামকরণের মধ্যে দিয়ে আপনার কবিতার মেসেজ আপনি দিতে পারবেন, তাই ওনার সঙ্গে ভাবনা চিন্তা এবং নিজের চিন্তাভাবনার মধ্যে দিয়ে আমি অদ্ভুত আধার কবিতার নামকরণ করেছি কাব্যগ্রন্থের, এবং আমি সেই নীলাদ্রিশেখর সরকারের কাছেও কৃতজ্ঞ, কৃতজ্ঞ আরেকজন বিশিষ্ট শিশু সাহিত্যিক শ্যামাপ্রসাদ ঘোষ, তার কাছেও, তিনিও আমার কবিতাগুলো পড়ে তার মন, তিনিও এই মতবাদ এই মত পোষণ করেছেন, এই দুজন বিশিষ্ট কবিকে আমার তরফ থেকে শ্রদ্ধা জ্ঞাপন করে আমি বলছি যে এই কবিতার গ্রন্থের মধ্যে দিয়ে আমি সামাজিক যে অবক্ষয়, সমাজের যে বিভিন্ন পরিস্থিতির মধ্যে যে অবক্ষয় ঘটেছে তাকে তুলে ধরার চেষ্টা করেছি, এবং এই গুমট মানে যে মানে অদ্ভুত আধার, এই অদ্ভুত আধারের পর যেন আমরা এনলাইটেন্ড হতে পারি, আলোকিত হতে পারি, আমাদের প্রত্যেকের জীবন যেন সুন্দরভাবে আমরা জীবনযাপন করতে পারি, বা আমাদের ভাবনা চিন্তা আগামী প্রজন্মের কাছে আমরা দিয়ে যেতে পারি, এবং আগামী প্রজন্মটা সুস্থ দেশ, সুস্থ কান্ট্রি, পরিবেশ তারা পেতে পারে, সেই আকাঙ্ক্ষা রেখেই আমি আমার এই অদ্ভুত আধার কবিতাটির নিবেদন করেছি এবং আমি তার আত্মপ্রকাশ ঘটেছে। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা ছিলেন এতক্ষণ বিশ্ববঙ্গ চ্যানেলে, আর আমি আপনাদের রিয়া মুখার্জি। আমাদের সাথে জুড়ে থাকুন, নতুন নতুন আপডেট পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।